মেস্তা বা মেলাসমা একটা খুব যন্ত্রণাদায়ক একটা সমস্যা, স্পেশালি মহিলাদের। স্পেশালি মহিলাদের এই কারণেই বললাম, কারণ মহিলারা সাধারণত সৌন্দর্য সচেতন থাকেন এমন কি মেস্তা বা মেলাসমা কিন্তু মহিলাদের এমনিতেই বেশি হয়ে থাকে। রেশিওটা দেখা যায় যে 10:1 কিংবা 9:1 এরকম। তো মেস্তার কারণ কি? আসলে মেস্তা সাধারণত হয় দেখা যায় যে জেনেটিক কারণে, কিংবা যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেয়ে থাকেন তাদের বেশি হয়, যারা খুব বেশি কিচেনে যায় বা সূর্যালোকের সামনে যায় তাদের হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চা হলে হয়, প্রেগনেন্সির সময় হতে পারে মহিলাদের এটা। তো মেস্তার আসলে চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী হয়। অনেক সময় মেস্তা আসলে তিনটা লেয়ারে হয়, বাইরের দিকে এপিডার্মাল লেয়ার, মাঝখানে মিক্সড, এবং ভিতরে ডার্মাল লেয়ারে। তো ডার্মালের মেস্তাটা কিন্তু সহজে যেতে চায় না। তাই আমি পেশেন্টদেরকে সাধারণত এইভাবে বলি বা কাউন্সিলিং করে, দেখেন আপনার ডায়াবেটিস, প্রেশার, এগুলো যেমন একটা ক্রনিক ডিজিজ, মেস্তারাও কিন্তু স্কিনের সেরকম একটা ক্রনিক ডিজিজ। এটা চলে গেলেও ফেরত আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবন আপনাকে হয়তো সানব্লক কিংবা একটা লোশন ইউজ করতে হচ্ছে, সবার না, কিছু কিছু ক্ষেত্রে। তো মেস্তা কিন্তু এখন অনেক ধরনের আধুনিক চিকিৎসা আছে, অনেক লেজার আছে, দেখা যাচ্ছে অনেক ধরনের ইঞ্জেকশন থেরাপি দিয়ে আমরা, যেমন ট্রানিকজেমিক অ্যাসিড, এই ধরনের কিন্তু ইঞ্জেকশন ইউজ করি। মুখে খাওয়ার বিভিন্ন ওষুধ আছে, বিভিন্ন ধরনের প্রিপারেশন পাওয়া যায়, জেল, অয়েন্টমেন্ট, ক্রিম, হাইড্রোকুইনোনের সাথে মিক্সড, ইত্যাদি অনেক ধরনের এ পাওয়া যায়। আর আরেকটা খুব প্রচলিত বা খুব পপুলার ট্রিটমেন্ট অপশান হচ্ছে কেমিক্যাল পিল। কেমিক্যাল পিল কিন্তু খুব সহজেই আমরা আউটডোরের প্রসিডিউর হিসেবে করে থাকি। এটা একেবারেই ব্যথা করে না, কোনো অসুবিধা হয় না, পেশেন্ট করে সাথে সাথে বাসায় চলে যেতে পারে। তো বিভিন্ন ধরনের পিল আছে, মিডিয়াম ডেপ পিল, ডিপ পিল, সুপারফিশিয়াল পিল, এগুলির মধ্যে অনেক টাইপ আছে, যেমন ল্যাকটিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, তারপর হচ্ছে আপনার টিসিএ পিল, হ্যাঁ, গ্লাইকোলিক পিল, অনেক ধরনের পিল আছে। তো এক একটা পেশেন্টের এক এক ধরনের। অনেকে আমাকে ফোনে প্রশ্ন করে, টেক্সটে প্রশ্ন করেন যে কোন পিল দেবে। আসলে এটা আপনার স্কিনটা দেখে, অ্যানালাইসিস করে, পরীক্ষা করে, আপনার স্কিনটা টেক্সচারটা দেখে ধরে, তখন হিস্ট্রি নিয়ে তখন কিন্তু কেমিক্যাল পিলটা করা হয়। কখনোই সবার জন্য এক পিল প্রযোজ্য, সবার মেস্তা হলে একই ধরনের পিল, সেটা কিন্তু করা যাবে না। ধন্যবাদ।